খুদে আকাশযান, চালকের আসনে কেউ নেই। রিমোট কন্ট্রোলের মাধ্যমে বা দূর নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে আকাশে উড়ে বেড়ায়। যানজটে নাকাল বিশ্বের যে কোনো নগরে এমন প্যাসেঞ্জার ড্রোন থাকলে অনেকেই হয়তো সেটি ব্যবহার করে গন্তব্যে যেতে চাইবেন। চালকবিহীন এমন আকাশযান বা ড্রোন এবার বাংলাদেশেই তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান কোথায় কত টাকা বিনিয়োগে রপ্তানিমুখী ড্রোন উৎপাদন করবে জানাবো সেসব তথ্য। প্রযুক্তিগত শিল্প উৎপাদন বা ভারী শিল্প উৎপাদনে বাংলাদেশ অনেক পিছিয়ে, বিশেষ করে বুদ্ধিবৃত্তিক শিল্প খাত, যেখানে বিজ্ঞান ও গণিতের সূক্ষ্ম ব্যবহার থাকে, সেখানে বেশ পিছিয়ে বাংলাদেশ। যা হোক, এবার বাংলাদেশে উৎপাদন হবে বিদেশে রপ্তানিমুখী হাইটেক ড্রোন। মনুষ্যবিহীন ড্রোন উৎপাদনের জন্য 3 অক্টোবর 2024 বৃহস্পতিবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজার সাথে চুক্তি সই করেছে স্কাই বিজ লিমিটেড নামের বাংলাদেশি এক প্রতিষ্ঠান। আর এই ড্রোন উৎপাদন হবে দেশের বাণিজ্যিক নগরী চট্টগ্রামে। চট্টগ্রাম দেশের প্রধান বন্দর নগরী। এটি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গড়ে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে বেবজা ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত এই অর্থনৈতিক অঞ্চল, এরই মধ্যে দেশি বিদেশি বিনিয়োগ আসছে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে। এবার সেখানেই ড্রোন প্রযুক্তি নির্মাণের জন্য কারখানার জমি নিচ্ছে স্কাই বিজ লিমিটেড। প্রায় 2 একর জায়গায় এই কারখানা স্থাপন ও ড্রোন উৎপাদন শুরু করবে প্রতিষ্ঠানটি। এজন্য স্কাই বিজ বিনিয়োগ করবে প্রায় 4 কোটি 60 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 550 কোটি টাকা। মোট 10টি মডেলের UAV তৈরি করবে প্রতিষ্ঠানটি। এর মধ্যে আগামী বছরের জানুয়ারি মাসেই 2টি মডেলের উৎপাদন শুরু হবে বলে প্রত্যাশা করছেন তারা। কারখানাটি পুরোপুরি চালু হলে এখান থেকে বছরে 16 কোটি 90 লাখ বা 160 মিলিয়ন ডলারের ড্রোন রপ্তানি হবে। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় 2,300 কোটি টাকার সমান। পুরো পৃথিবী এখন প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে, বিশেষ করে ড্রোনের মতো প্রযুক্তি ব্যবহার করে আমেরিকা, চীন, রাশিয়া, ইরান, ইসরায়েল, তুরস্ক সমরাস্ত্র শিল্পকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করে শত্রুর অভীষ্ট লক্ষ্যে আঘাত আনছে, সেসব মাতছে ধ্বংসযজ্ঞে। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধে মোড় ঘুরিয়ে দেয় বায়রাক্টার TB2 ড্রোন। তুরস্কের তৈরি এই ড্রোন ব্যবহার করে রাশিয়া। পরে অনেক দেশ তাদের সামরিক শক্তি বাড়াতে তুরস্ক থেকে এই ড্রোন কেনার আগ্রহ দেখায়, যার মধ্যে বাংলাদেশও আছে। এছাড়া সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহে ব্যবহার করা হচ্ছে ড্রোন। গত 1 দশকে চীন বিশ্বের 17টি দেশকে অন্তত 282টি সামরিক ড্রোন সরবরাহ করেছে। এর মধ্য দিয়ে চীন বিশ্বে শীর্ষস্থানীয় সামরিক ড্রোন রপ্তানিকারক দেশ হয়ে ওঠে। একই সময়ে যুক্তরাষ্ট্র মাত্র 12টি সামরিক ড্রোন বিদেশে রপ্তানি করেছে। ওয়াশিংটন এসব সামরিক ড্রোন ফ্রান্স ও যুক্তরাজ্যকে দিয়েছে। তবে গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহৃত নিরস্ত্র ড্রোন রপ্তানিতে এখনও শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক খাত বাদ দিলে সিভিল খাতেও ড্রোনের ইতিবাচক ব্যবহার আছে অনেক। বিশেষ করে আমরা যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করি, তাদের হরহামেশা ড্রোন ব্যবহার করতে হয়। ড্রোনের ফুটেজ দর্শকরাও বেশ উপভোগ করেন। কিন্তু আমাদের ব্যবহার করা এইসব ড্রোন বেশিরভাগই চীনের তৈরি। সম্প্রতি চীন এমন এক ড্রোন তৈরি করেছে যা 3.2 টন ওজনের পণ্য নিয়ে উড়তে পারবে এবং ক্রেতার কাছে তা পৌঁছে দিতে পারবে। 2030 সাল নাগাদ চীনের ড্রোন শিল্প 280 মিলিয়ন ডলারে পৌঁছাবে। বর্তমানে ছোট ছোট ড্রোন দিয়ে ভিডিওগ্রাফি, মানুষের কাছে খাবার পৌঁছে দেয়া, জমিতে কীটনাশক ছিটানো এবং ভূমি জরিপের কাজে ড্রোন ব্যবহার করা হচ্ছে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা তদারকি, উন্নয়নমূলক প্রকল্পের কাজ মনিটর করা সহ বন্যা বা যে কোনো দুর্যোগে ক্ষয়ক্ষতির অবস্থা দেখতেও পৃথিবীর দেশে দেশে বাড়ছে ড্রোনের ব্যবহার। মূলত বিশ্বজুড়ে ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখে স্কাই বিজ লিমিটেড আধুনিক প্রযুক্তির UAV তৈরিতে বিনিয়োগ করছে।
ইউরোপ, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশেই এই ধরনের ড্রোনের ব্যাপক চাহিদা থাকায় প্রাথমিক অবস্থায় এইসব দেশেই রপ্তানির টার্গেট আছে কোম্পানিটির। জানা যায়, প্রাথমিকভাবে কোম্পানিটি অগ্নি নির্বাপনের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন রোটারি উইং ইউএভি তৈরি করবে, একই সঙ্গে সিনেমাটোগ্রাফি, ম্যাপিং ও সার্ভিলেন্স উপযোগী ভার্টিক্যাল টেক অফ ও ল্যান্ডিং ড্রোন বানানো হবে। তাদের ড্রোন মূলত বেসামরিক কাজে, যেমন কীটনাশক স্প্রে, অগ্নি নির্বাপন, ডেলিভারি সার্ভিস এবং ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা যাবে। বেবজাকে দেওয়া প্রস্তাবে বছরে 7,314টি ড্রোন তৈরি ও রপ্তানির লক্ষ্যমাত্রা দেখিয়েছে স্কাইবিজ লিমিটেড। বাংলাদেশ ড্রোনের ব্যবহার ও উৎপাদন নীতিমালা। যা হোক, কীটনাশক ছিটানো থেকে জরিপ কাজ পরিচালনা, চলচ্চিত্রের শুটিং থেকে গবেষণা, জরুরি সাহায্য পাঠানো থেকে রাষ্ট্রীয় নিরাপত্তা, হেন কোনো কাজ নেই যে কাজে এখন মনুষ্যবিহীন আকাশযান অর্থাৎ ড্রোনের ব্যবহার নেই। দেশে ড্রোনের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা 2020 জারি করে। এতে বলা হয়েছে, ড্রোন এবং ড্রোনের যন্ত্রাংশ আমদানি তো করা যাবেই, এগুলো উৎপাদনের কারখানাও করা যাবে দেশে। নীতিমালায় আরও বলা হয়, বিশ্বে বর্তমানে কৃষিকাজ ও কৃষির উন্নয়ন, আবহাওয়ার তথ্য সংগ্রহ, পরিবেশ ও ফসলের পরিস্থিতি পর্যবেক্ষণ, মশার ওষুধ বা কীটনাশক স্প্রে ছিটানোর জন্য ড্রোন ব্যবহৃত হচ্ছে, জরুরি সাহায্য পাঠানো, গবেষণা কার্যক্রম পরিচালনা ইত্যাদি কাজও রয়েছে ড্রোনের ব্যবহার। প্রযুক্তি সহজলভ্যতার কারণে বাংলাদেশেও ব্যক্তিগত, সরকারি বেসরকারি, সামরিক বেসামরিক বিভিন্ন পর্যায়ে ড্রোনের ব্যবহার বাড়ছে। আবার রাষ্ট্রীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও দিন দিন বাড়ছে ড্রোনের ব্যবহার। বাংলাদেশে 2-3 কেজি ওজনের ড্রোন আসে বিদেশ থেকে। এইসব ড্রোনে ক্যামেরা থাকে, যেগুলো সাধারণত ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফাররা ব্যবহার করেন। নীতিমালায় ড্রোন উৎপাদন ও আমদানিতে নানা শর্ত দেয়া রয়েছে, যেমন ড্রোন বা ড্রোনের যন্ত্রাংশ আমদানি করতে গেলে বাণিজ্য মন্ত্রণালয় প্রণীত আমদানি নীতি অনুসরণ করতে হবে, আর উৎপাদন করতে গেলে মানতে হবে শিল্প মন্ত্রণালয় প্রণীত শিল্প নীতি। 5 কেজির বেশি ওজনের ড্রোন উৎপাদনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে অনাপত্তি পত্র লাগবে, কিন্তু খেলনা জাতীয় ড্রোন উৎপাদনের ক্ষেত্রে সরকারের কোনো অনুমতি নিতে হবে না। দেশে বর্তমানে 30,000-এর মতো ড্রোন ব্যবহারকারী রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ড্রোন কারখানা হচ্ছে চীনের DJI, এতে 14,000 কর্মী রয়েছে এবং বার্ষিক আয় $283 কোটি। ভারত ও যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্র্যান্ড ভিউ রিসার্চের তথ্য ও প্রক্ষেপণ অনুযায়ী 2019 সালে ড্রোনের বৈশ্বিক বাজার ছিল $580 কোটি, যা 2020 সালে এসে $1,350 কোটি উন্নীত হয়, আর 2025 সাল নাগাদ ড্রোনের বৈশ্বিক বাজার হবে $13,000 কোটি পাশাপাশি। সুতরাং স্কাইবিজ লিমিটেড যে উদ্যোগ নিচ্ছে তার সম্ভাবনা ভবিষ্যতে বেশ উজ্জ্বল। আজ এ পর্যন্তই। দেশের উন্নয়ন অগ্রযাত্রার তথ্য নিয়ে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকলো।